আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদেরকে একটা আলাদা কিছু শেখাবো। হয়তো আমরা অনেকেই সবাই জানি যে কীভাবে আমরা যারা ইউরোপ আমেরিকা থাকি তারা কীভাবে হালাল ফুড কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো, কীভাবে আমরা জানতে পারবো যে এটা হালাল না হালাল না। তো আমরা এই যে ওয়ালমার্টে এই যে শপিং করতে গেলাম, ওয়ালমার্টে আমরা শপিং করতে গেলাম, সব দেখালাম। এখন হচ্ছে আপনার কীভাবে আপনি হালালটা ফাইন্ড আউট করবেন। একটা স্ক্যানারে হালাল স্ক্যানার আছে, অ্যাপেল স্টোরে গিয়ে একটা হালাল স্ক্যানার আছে, হালাল স্ক্যানার, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনি কীভাবে ডাউনলোড করলে আপনি প্রোডাক্টের যে বারকোড আছে বারকোডের ওখানে যদি আপনি স্ক্যান করেন, স্ক্যান করলে ওই সে বারকোড থেকে ওই স্ক্যানার আপনাকে রেজাল্ট দিবে যে এটা আপনি খেতে পারবেন কি পারবেন না। তো ধরুন একটা এই যে আমরা ওয়ালমার্টে গেলাম, ওয়ালমার্টে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, আমরা অনেকেই অনেক কিছু জানি না, ব্রেড বলেন যে সব ধরনের প্রোডাক্টই এর ভিতরে, ক্যান্ডি বাচ্চাদের বিশেষ করে ক্যান্ডি চিপস এই জিনিসগুলো হচ্ছে আমরা সবসময় ভুল করে থাকি, সবই মনে করি খেতে পারবে বাচ্চারা, আসলে না। এখানে স্ক্যান দিয়ে আপনি ধরতে পারেন, দেখুন এলে চিপস এখানে দেখা যাচ্ছে, এই যেমন এইটা এটা হচ্ছে হালাল না, যেটা হালাল খাওয়া যাবে এটা গ্রিন সাইন লেখা আসবে আর যেটা খাওয়া যাবে না ওইটা রেড লেখা আসবে। ওরা আপনাকে এই প্রোডাক্টটা আপনাকে অ্যাভয়েড করতে বলবে। তো আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না। তো এটা থেকে শিক্ষণীয় সবার আছে যে আসলে কীভাবে আমরা, অনেকেই বলে কীভাবে হালাল ফুড আমরা ফাইন্ড আউট করবো জানি না। তো এই স্ক্যানারটা ডাউনলোড করলে আপনি শুধু প্রোডাক্টের পিছনে যে বারকোডটা থাকে ওই বারকোডের ওখানে আপনি ক্যামেরাটা নিয়ে গেলে ওই বারকোডটা থেকে স্ক্যান হয়ে আসবে, তখন ও স্ক্যান করে ওই আপনাকে রেজাল্ট দিবে যে আপনি এটা অ্যাভয়েড করবেন না খাবেন। সো দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর দ্য হালাল হারাম ফাইন্ড আউট। সো আমরা এই যে শপিং করতেছি, এই যে আমাদের রাদি প্লে করতেছে, সো ইউ ক্যান ফাইন্ড দ্য হোয়াটএভার প্রোডাক্ট ফাইন্ড আউট, যা কিছু আছে সব কিছুই আপনি ফাইন্ড আউট করতে পারবেন এখান থেকে, শুধু বারকোডটা দরকার। বারকোডটা ফাইন্ড আউট করে আপনি স্ক্যান করবেন, যা আছে এভরিথিং আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো এই যে আমরা ওয়ালমার্টে আসি, ওয়ালমার্টে তো বিগ স্টোর, ভেরি বিগ স্টোর, এখানে বিভিন্ন রকমের ক্যান্ডি কুকিজ যেগুলো আমরা মূলত কিনি বাচ্চাদের জন্য, আমরা যেগুলো বড়রা যেগুলো খাই এগুলো তো আমরা আসলে আমাদের দেশীয় জিনিসই ইউজ করি মোস্ট লাইকলি। তো বাচ্চাদের ফুডগুলো আমরা এখান থেকে কেনা হয় অনেক সময়, ক্যান্ডি চিপস, তারপরে হচ্ছে আপনার জুস, এই জাতীয় জিনিসগুলো তো জন্য স্ক্যানার দরকার। সবাই স্ক্যানারটা অ্যাপেল স্টোরে গিয়ে স্ক্যানারটা ডাউনলোড করে নেবে প্লিজ। অ্যান্ড্রয়েডের জন্য প্লে, আর অ্যাপেল ফোনের জন্য হচ্ছে আপনার অ্যাপেল স্টোরে গিয়ে হালাল স্ক্যানার। আমি আপনাদেরকে লোগো দেখাইছি কীভাবে ওই লোগোটা আসবে, ওই লোগোটা দেখে সবাই ফাইন্ড আউট করে নেবেন প্লিজ কীভাবে আপনারা ই করেন। আর এখানে যে শপিং মলগুলো সবগুলোই বড়, সব জায়গায় সব কিছু পাওয়া যায় আমরা সবাই জানি, তো ওয়ালমার্ট তো অনেক বড় মার্কেটে সবাই জানি। আর যেগুলো অর্গানিক, যেমন এই যে এগুলো হচ্ছে অর্গানিক ভেজিটেবল ফ্রুটস, এগুলো হচ্ছে অর্গানিক, এগুলো স্ক্যান করার দরকার নেই। আপনি আপেল বলেন, ফ্রুটস যেগুলো আছে ব্যানানা, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, তারপরে হচ্ছে আপনার স্ট্রবেরি, চেরি, অবকাডো, তারপরে এগুলো স্ক্যান করার দরকার নেই, এগুলো হচ্ছে আপনার অর্গানিক। তো এগুলোর ব্যাপারে স্ক্যান দরকার নেই। প্যাকেটজাত দ্রব্য যেগুলো আছে, যেগুলো শুকনো খাবার এই জাতীয় দ্রব্য যা আছে বেশি করে বাচ্চাদেরটা প্লিজ আমরা স্ক্যান করার চেষ্টা করি। আমরা এভাবেই হালাল
ফাইন্ড আউট করতে পারবো সহজেই, অতি সহজ। আমার কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কারো কাছে যেতে হবে না, আমি জাস্ট আমার পা আমার ওই যে আমি অনেক আছে অনেকক্ষণ ধরে পড়ে রিড করে রিড করে আমরা সব কিছু এই টাইম এক্সপ্লেন করার মতো সময় আমাদের নেই। সো আমরা সহজেই এইভাবে ফাইন্ড আউট করতে পারবো। প্লিজ এভরিবডি ডাউনলোড অ্যান্ড শেয়ার দ্য থিং হাউ টু ফাইন্ড আউট দ্য হালাল। সবাই সব কিছু দেখায় বাট এই জিনিসটা অনেকেই দেখায় নাই। এটা একটু ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড করলাম, জনসচেতনামূলক ভিডিও। প্লিজ শেয়ার করবেন, সবাইকে জানাবেন, দেখাবেন, সবাই উপকৃত হবো আমরা ইনশাআল্লাহ। সো এই যে আমরা শপিংয়ে আসি, স্টিল শপিংয়ে আসি, আপনার আমরা ওয়ালমার্টে, এখানে তো বিশাল মল, এটা এখানে সব কিছুই পাওয়া যায়, এ টু জেড যা আছে তাই। একমাত্র জুয়েলারি ছাড়া মনে হয় সব কিছুই পাওয়া যায়, জুয়েলারিও আছে, সাম লাইট জুয়েলারি, বাট এভরিথিং হিয়ার। এই হচ্ছে পটেটো, দিস ইজ দ্য অ্যান্ড টয় এরিয়া, বাচ্চাদের টয় এরিয়া। আমাদের আদির সামথিং পিক করার চেষ্টা করতেছে, আই ডোন্ট নো হুই জন পিক, হিজ পিক আপ সামথিং আই থিঙ্ক সো। যত রকমের বল আছে সব বলগুলো, যত রকম গোল বলের খেলা আছে, সকার, বেস, ক্রিকেট সব এখানে। রাধে খেল করতেছে, বেবি শাওয়ার, রাইট, বেবি শাওয়ার করতেছে, রাধে হেল্প করতেছে, দিস আর টয়।
এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই যেমন শপিং শপিং মলগুলোতে কীভাবে কার্গো ট্রেনে মালগুলো আসে বিভিন্ন জায়গা থেকে। ইউজুয়ালি এখানে যেগুলো আসে কানাডা থেকে আসে, বিশেষ করে যত ধরনের সাপ্লাই এই কার্গো ট্রেন দিয়ে সাপ্লাই করা হয়, এগুলো সব হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে মাল ভর্তি, ট্রেন ওয়েট করতেছে আনলোড করার জন্য। আমরা এখন মলের বাহিরে চলে আসছি। এটা হচ্ছে আমরা আমাদের একটা বা আমাদের ইসলামিক একটা দোকান আছে এখানে, বাফেলো ফ্রেশ। এই দোকানটা এখানে অনেক কিছু বা বিক্রি করা হয়, বিশেষ করে ধর্মীয় শোকরার চেষ্টা করতেছি, জায়নামাজ দেখাইলাম, এই যে আরও অনেক কিছু আছে শোপিস। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আরবিক কান্ট্রির অনেক জিনিস পাওয়া যায় এখানে, এবং প্রাইসও রিজনেবল। এই যে এটা ওয়াচ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সি ইউ সুন।